লাকাই আগবহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নেহি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। মামা ভালে আছে না? কাকা লড়বি? এ এরা পাত গরম করি হেক দিবা। হ্যাঁ মস্ত কামত দিয়ে দা। খোলা ডালপাল লগ হয়েছে তাহুন তো একো কাম নকরে, আপনিও একো কাম নকরে, তাকে তেলনি মারি খা বলি নকব। ভালে ভালে আমার রাস্তা এরক। ও জেনবিন নামত মানুষ টাকা বিচরি সিসি দিছ হয় না? খোলা খুলি কই দিলি অল হসা কথাটো। মোর বিরত ভয় লাগছে, কথা কম বয়া পাব নাকি? মলিয়ানকে হাতত ধরি যাম, বয়া নাপ, মোর বিরত ভয় লাগছে। তাৰমানে কেছটো একদম বেয়াত পৰিছে। হেৰা দোস্তি কোৱা, মোৰ বোধেৰে সিহঁত দুটাই বেছ সাহসী কাম কৰিছে আৰু গাঁওখনৰ ভালৰ কাৰণে প্ৰথমবাৰ কিবা এটা কৰিলে। ভাল কামৰ ফলো ভাল পাব দিয়ক, দুকে যে মাৰি ফেলব খাটাং। অ মণ্ডল বাবু বোলক, আপোনাক ঘৰত নামে থৈ মই ঘৰক যাব লাগিব, সিফালে খেলি ভয় কৰব। দুইটাকে মাৰি পেলাব বুলি ইমান চিয়ৰ হৈছে কিয় তোমালোক? জিএনবি বোলা বস্তুটো মস্ত ডেঞ্জাৰ বস্তু, নামাকে থাকিবনে? ভুলাদা আৰু কেপাদা কিবা এটা হলে গোটেই ৰাইজখনে কান্দিব। বহুতে কান্দিব, বহুতে ভালো পাব, কব মস্ত চুট দুটা গেল। অ ৰব ছাৰ, কঁঠাল গোটা চুৰ এথেন কি হব? তেখেত স্পষ্ট ঘটনাস্থলীতো নাছিল, তেখেত বাচি যাব। বাচা একলা হব, আহকে মণ্ডল বাবু। অ অ গৈছো ৰবা। হয় দোস্তি আহো দিয়া, কাইলৈ পাৰিলে আকৌ এপাক আহিম, কিবা এটা কৰিব লাগিব। আমাৰ আৰু কি কৰিবা কোৱাচোন? নহয় 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 দোস্তি, ওপৰলৈ ফোন কৰি হ'লেও দুইটাকে পুলিচ প্ৰটেকশ্যন দিব লাগিব। কি হ'ল? দহে পুলিচ লৈ ঘূৰিলি দেখাত মস্ত থকা হ'ব দিয়ক। অ মণ্ডল বাবু আহক আহক আহক। অ দোস্তি আহো দিয়া, ভাল যোৱা। প্ৰেম আহিছোঁ দে। এই পুৱাই আপুনি আহোঁ অলে এইভাগে নালগিছিল দিয়ক। কিনো কোৱা, সেইবুলি ঘৰৰ ভিতৰত সোমাই থাকিম আমি? দৰকাৰ হ'লে মৰি যাম, কিন্তু ঘৰৰ ভিতৰত সোমাই থাকিব নোৱাৰো। আপোনালোকৰ কাৰণে মণ্ডল বাবুক কৈ ফেলে চিকিউৰিটি দিয়াৰ ব্যৱস্থা কৰিব। পুৱাই কিনো কোৱা, আমি লগত পুলিচ লৈ ঘূৰিম, এই মজা লাগিব দেই ভাই ন? তোকে একদম নেতা নেতা লাগি যাব, জিএনপি আনিব লাগিব ভাই। এথান ঘৰক যাওক, আগতে মণ্ডল বাবুই কি ব্যৱস্থা কৰে কৰক, পাছত ঘূৰা ফুৰা কৰিব যাওক। এটা কাম কৰোঁ জোকেৰপা, কিয়ে চিকিউৰিটি দিলি ভালকৈ ঘূৰিম, একদম এমএলএ আহা দিম। এতিয়া থানাত যায় নাই বহি থাকো যাই যো, দীপৰা যাই ফেলে বিয়াখন খাই আহিম। কাৰ বিয়া দিয়ক? অ তোমাৰ মাতা নাই আজি দেখোন কেশৱৰ বৈনাগৰ বিয়া। অ মাতছে মাতছে। অ মোক কেশৱে মাতা নাই, মোক প্ৰমোদ আৰু হেমন্তই হে মাতছি। অ মোকো প্ৰমোদ আৰু হেমন্তই মাতছি, যাম দে ভাই, খানা মজা হ'ব। অ পুলিচ লৈ যাম লগত, নিজকে কিবা এম এল এ হেন লগাব বৈ ভাই, মজা লাগিব ন? যাওঁ যাওঁ নহ'লে যাওঁ দে, আমি যাওঁ। ঐ আহিলি, যোৱাকালি ঘটনাটো পেপাৰত দিছে নহয়, কি লিখিছে জান? কতলাকুচি গাঁৱৰ ভোলা ৰাজবংশী আৰু কেৰপা ৰাজবংশীৰ উদ্যোগত জিএনবিৰ দুজন সদস্য কৰায়ত্ত। আজিৰ ঘটনাটো এতিয়া কাইলৈ আহিব। আজি আকৌ কি হ'ল? খুৰীদক সদ্যহতে ক'ব নালাগে, মালতীকো ক'ব নালাগে। কি হৈছেনো?
উগ্রপন্থীয়ে ভোলা কেরপাক অপহরণ করার কারণে ট্রাই করেছিল। কেরপা কেনেবাকে বাঁচি গেল, ভোলাক উঠালে। ইয়ে রাম, কি ক, কেরপা ডাঙরিয়াক উঠালেও কথা নাছিল, ভোলা ডাঙরিয়া বাঁচি যাব লাগিছিল। মানে হাজার হলেও ভোলা ডাঙরিয়া বিয়া বাৰু কৰোৱা সংসারী মানুহ, কেরপা ডাঙরিয়াতো ঘর সংসার নাই দেখুন। ও দাদা, নামান ফোন তো দকছুন। কিয়? ও মাইদি আর বরেপুয়ে ওলে যাবা হাক দিছিল, ওলে গেল। মোর গোটা মস্ত ভয় লাগি আছে। হে দেখছুন দাদা, ফোন তো দক। নহয় মানে মই অলপ আগতে তাক ফোন কৰিছিল, ফোনটো কি অফ কৰি ৰাখিছে। কিয়া বা অফ কৰলা? এনাই গোটাই চিন্তাত ফেলে মারে। ও এফলে গোটাই মায়ের হাত টানাটানি বেশি হয়েছে। যোৱাকালি ঘটনাটোৰ পেৰে মাইটো অনাবাৰতে পেচাৰ উঠা আনি হৈছে। থেই, ইমান ঘৰ চিন্তা নকৰা মানুহৰ লগত সংসাৰ কৰাটোৱে ভুল। হেৰা দুষ্টি, আমি দুটাই অলপ ইনিচিয়েটিভ ল'ব লাগিব। মানে ভোলা আৰু কেৰাপাক বচোৱাৰ দায়িত্বটো কিন্তু আমাৰ। অ হেৰি, এই মোৰ এজন ক্ল'জ ফ্ৰেণ্ড তাৰমানে গুৱাহাটী চিটি এছ পি হৈ আছে। আচ্ছা, কালি ৰাতিয়ে মই তালৈ ফোন কৰিছোঁ। কি ক'লে তেখেতে? হেৰা, ইহঁত দুইটাকে অলপ সাৱধান থাকিবলৈ কৈছে। পুলিচৰো তেনেকুৱা কথা নে? হেৰা, পুলিচ হিচাপে সিহঁতৰ দায়িত্ব লোৱাটো তেওঁলোকৰ দায়িত্ব নহয়নে কচোন? এই চৰকাৰখন মানে হেৰা দুষ্টি, শিক্ষিত মানুহ হয় চব কথাতে চৰকাৰক দোষ দিয়া কিয়? চব কথাতে চৰকাৰখনক দোষ দি থাকিলে নচলিব নহয়। সমাজৰ প্ৰতিজন মানুহক পুলিচে প্ৰটেকশ্যন দিয়াটো সহজ কথা নহয়। সেইটো অৱশ্যে তুমি ঠিকেই কৈছা। হেৰা, এই ভোলা কেৰাপা বোলা দুটাক মই হাজাৰ গালি পাৰোঁ সঁচা, পিছে মৰমো কৰোঁ নহয়। হাজাৰটা বেয়া গুণৰ মাজত সিহঁত দুটাৰ আকৌ ভাল গুণো আছে। হেৰা, অ হেৰি, ফোন এটা কৰাচোন, সিহঁতৰ ঘৰৰ পৰা ওলাবলৈ মানা কৰা। হয় নেকি? হয়, বাজিলেই ন। ৰ'বা, কাৰবা আহিল। কাৰ? চুতীয়াৰ। হেল্ল' চুতীয়া। অঁ কওক। কি ক'লে? ই ৰাম, মাই গড। অঁ অঁ অঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হেৰা, কি হ'লে দোস্তি? ভোলাক উঠালে। কি কোৱা, হেৰা একেবাৰে মাইনাছ নেকি? প্লাছ মাইনাছৰ অংকটো পিছত হ'ব, আজি অপহৰণেই কৰিলে নহয়। কেৰপা? কেৰাপা কেনেবাকে বাচি গ'ল। তাৰপিছত কি হ'ল? মই দৌকে ঘৰক যাবা দিলো, তাহোন দৌ একফালে গেল, মই একফালে গেলো, তাৰ পাছতে ঘটনাটো ঘটি গেল। কি হৈছে ভালকে কওকচোন। দৌ যাই আছো, হঠাৎ গাড়ী এখন আহি ৰখিল, আমাক পিষ্টল দেখুৱালে, আমাৰ মাজত যত পত লাগিল, ভোলাক উঠি দিলে, মই কিবাকে হাৰলো। ইতা কি কৰে কৰক মেডাম। কি হ'ব এই মেডাম? ডি এছ পি ছাৰক ফোন কৰোঁ ৰ'ব। ফোনটো ধৰা নাই, আপোনালোক এতিয়া যাওকগৈ, সাৱধানে থাকিব। মই থানা বেলেগ কৰে যাওঁ, মই ইয়াতে থাকিম। ভোলা আৰু মই থানাত গেলি আহি আছিলো, অস্থিৰ হ'ব নালাগে, বহি থাকিলেই হ'ল, মই যি পাৰোঁ কৰি আছো। দু বেঞ্চত বহি যা। কো মেডাম, কেৰপাক যাবা দে ভাল নেকি? আমাৰ হাতত অস্ত্ৰ শস্ত্ৰ নাই, কিবাকে জি এন বি আহি AK-47 ঘূৰি দে, গোটাই মাখা মাৰা যাব লাগিব। ধেই, মনে মনে থাকক হে, মেকুৰীৰ কলিজাটোলৈ পুলিচত কাম কৰিবলৈ আহিছে। অ'চি ছাৰক ফোন লগাওক। ইমান পুৱাই? যিয়েই ফোন নধৰক, সদৰ থানাত ইনফৰ্ম কৰক, ময়ো এবাৰ এছ পি ছাৰক ট্ৰাই কৰি চাওঁ। হ'ব দক। আমি ডিউটি নকৰা বুলি ক'ব খোজে নেকি? ডিউটি নকৰিলি ঘৰতে ঘুমাই থাকিলোঁ হয়। আপুনি ইয়াত থকা নথকা একেই কথা, বুজিছে? আপুনি ঘৰলৈ নাযায়গৈনো কিয়? মামাৰে ধৰে ৰাইফলকেইটা কোনি ৰখো? অ, তাৰমানে আপুনি ইয়াত ৰাইফল ৰখি আছে? আতে, ৰাইফলৰ ৰাইফল যিহে কাৰবাৰ হৈছি। অ, মোৰো টাইম কৰিব লাগব যায় ভৰি। কিয়? মামাৰ ধৰি সাফা লৰি গৈছি। কথাটো সদ্যহতে মালতী আৰু খুৰীদক ক'ব নালাগে। খবৰটো জেঠিক দিয়াৰ আগতে ডাক্তাৰ এটা আনি থ'ব লাগিব। কিয়? কি কি অহা? জেঠি পেচাত থকা মানুহ, খবৰটো শুনাৰ লগে লগে মূৰ্চা যাব না?
কথাটো অবশ্যই হয়, শুনা পিছত ডাক্তৰ ওচৰলৈ নিয়াতকে আগতে ডাক্তৰ আনি সাজু কৰি থোৱাটো ভাল। চাই বা কি কয়? ৰবাচোন, মোৰে টেনচন হৈছে। অলপ পাছত কিবা বেলেগ খবৰো অলবা পাৰে, সকলে কৈ আছে। কি বেলেগ খবৰ? গাড়ীৰ ভিতৰতে বোলে ভোলা দাক মাৰি ডেডবডি ফেলে থৈ যাব। অ মাই গড, ঐ মোৰ মূৰটো অচন্দাই কৈ ধৰিছ। প্লিজ তোমালোক এতিয়া ঘৰা ঘৰি যোৱা, কি কৰিব পাৰি মই কৰি আছো। এথেন কি হব দিয়ক? কি এথেন কি হব? ফলাক যে উঠে নিছে, মারি ফেলব না কিন দিয়ক। কার কি বল, আমি কেনেকে কম? ফলাক উঠে নিলাক, কেরপা কিবাকে বাসলা? তাও যদি মারু বুলি ভাবে কেন কেন বাসব দিয়ক? তাকে তুয়ে ফলাক মারি ফেললি মস্ত দুঃখ লাগব। মারব না কিন হসাই? কিনু কই আসা এ, মারে না নামারে আমি কেনেকে জানি? হসা হসে মারি ফেললি দুঃখ লাগব, তাকেহে কলো। ফলা আৰু কেৰপাক নামৰি যদি একোলা কাকতি আৰু বগা বৰক মাল্লা হৈ তাহোন দিয় কম অন্যায় কৰি থাকে। আহক পাকঘৰত যাওঁ, আহক। হাও চাদ দেখোন হে, আহক আহক। এই মেডাম কলে গ'ল? মেডাম মেডাম সদৰ থানাত গেল। কি? আরে এইখিনি সময় সদর থানার পর মানুষ আহিব লাগে ইয়ালে, ইয়ার পর মানুষ আকো সদর থানালে। এতে আর মানুষ কি করে, সদর থানাক মাতি পঠলা গেল। দোস্তিয়ে ঠিকই কইছে, হোত ওলোটাকে বইছে। এইখন গাঁৱৰ এজন যুবকক দিন দুপৰতে অপহরণ কৰিছে। সদর থানার পর ওসি ডিএসপি আহি হাজির হব লাগে। ইফালে আকো আমার অফিসার গৈছে সদর থানালে। উপায় নাই, ডিউটি এ থকে ডিউটি কে কে হেনকে কয়? আমি ডিউটি নকৰা বুলি কবা খোজে নাকি? ডিউটি নকলি ঘরতে ঘুমে থাকলো। ওই আপনি আর থকা নথকা একই কথা বুঝছে, আপনি ঘরে না যায় কেন? কেউ মামারে ধরে রাইফল কেটে কুনি রাখবো। ও তার মানে আপনি আর রাইফল রাখি আছে? হাতে রাইফল রাইফল যে কারবার হয়েছি। ও মুরু টাইম করব লাগবো যাই ভরি। কেউ মামার ধরে হাফা লড়ি গেছি, এমলে হয়ে গেছি। আপনি এটা রাইফল রাখি থাকক, অফিসার গেছে সদর থানালে। ভোলা যে অপহরণ, কিবা এটা করেছেন আপনাদের? সদর থানার পরে সব রাস্তা নাকামন্দি করে দিছি। ভোলাক উঠে না গাড়ি জালত পড়ব রব। তেতিয়ালে ভোলাক মার্ডার করে গাড়ি বা দলিয়ায় পেলাই থ যাব। এই ম্যাডামক ফোন লগক, ফোন করক আর কক যে গাঁৱৰ মানুহ অতিষ্ঠ হৈছে। আর শুনক, কিবা কারণত ভগবানে নকরক, ভোলার যদি কিবা এটা হয় নহয় আপনাদের দায়ী হব। কিন্তু দায়ী হব তো অদৃষ্টি। হ্যাঁ বলা। বৰলা, মালতী ডাঙৰীয়ানী আৰু খুৰীদৈয়ে ভোলা ডাঙৰীয়াক অপহৰণ কৰা কথাটো এতিয়াও গম পোৱা নাই হয়নে? তাকেতো টেনচন হৈ গৈছে অ। চে কথাটো কেনেকৈ কওঁ আৰু ক'বতো লাগিবই। এইকণ সময় টেনচন লৈ থাক, সন্ধিয়া হোৱাৰ লগে লগে টেনচন ফ্ৰী হৈ যাবি। কিয়? অপহৰণস্থলীলৈ কেইবাজনো সাংবাদিক আহিছে নিউজ কালেকশ্যন কৰিবলৈ। সন্ধিয়া নিউজটো ওলাই যোৱাৰ লগে লগে নিজে নিজে গম পাই যাব। সেইটোতো আৰু প্ৰব্লেমৰ কথা হ'ব, খবৰটো হঠাৎ শুনিলে খুৰীদৰ প্ৰেচাৰ বাঢ়িব। খুৰীদৰ বেমাৰ আজাৰ হ'লে মালতী ডাঙৰীয়ানীয়ে ধুনীয়াকৈ চম্ভালি লয়। এইবাৰ নোৱাৰিব। কিয়? কিয়নো এইবাৰ মালতী ডাঙৰীয়ানীকে বেলেগে চম্ভালিব লাগিব। ঐ এটা কাম কৰোঁ, প্ৰেচাৰ টেবলেটটো আনিছন নাই? অঁ মই আনিছোঁ আনিছোঁ, এয়া ল দে। এটা কাম কৰোঁ দে। কি কাম? দুয়ো গৈ সঁচা কথাটো কৈ দিওঁ, যি হয় হ'ব আৰু। যোৱা দুঘণ্টা ধৰি এই কথাটোকে মই ভাবি আছোঁ, কিন্তু মই কোৱাৰ সাহস গোটাব পৰা নাই। মই কম হা, ৰহ আগতে টেবলেটটো খুৱাই ল'বলৈ দে। ঠিকেই কৈছ, বল প্ৰেচাৰ টেবলেটটো খুৱাই লৈ কথাটো কম। খুৱালেই নহ'ব নহয়, ঔষধটো খোৱাৰ পিছত অন্ততঃ 15-20 মিনিট বাট চাব লাগিব। এই দিনতে নিউজ আহি গ'ল, প্ৰাইম টাইমলৈ নৰ'লে। কি ক'লি? চেনেল পেহী আহি গ'ল, তাৰমানে খবৰটো পোৱা বুলিয়ে ধৰ। অ' মাই গড, টেবলেটটো মোৰ হাততে থাকি গ'ল।
আমার বাবা বলে কুম্বাই অপহরণ করে নিছে বাবা তাকে শুনি মই কান্দলো এটুই আর মুসা গেল যা তারমানে পেহিয়ে হুড়মুকে খবরটা দিলে চাগে টিআরপিএফর মানুষ আই গাঁও চেকিং করে আছে আর্মিও আই আছে বলে মুঠতে মেডামে যি পারে কছি তে আপনি কে গুছি আই বান্দার মই মানুষ নহয় নাকি কেন কই আপনার তো মই গরু বলি কোনাই হা বিপদর সময়ত এনেকে অধৈর্য হলি হব ধৈর্য ধরবা লাগবো এই প্রেসার টেবলেটো মালতি আমার বাবা বলে কুম্বাই অপহরণ করে নিছে বাবা তাকে শুনি মই কান্দলো এটুই আর মুসা গেল যা তারমানে পেহিয়ে হুড়মুড়কে খবরটো দিলে চাগে একো হুড়মুড়কে দিয়া নাই এ বাপা কই দো প্রেসার টেবলেটো খাকসুন লক এটুক অলপ তেল পানী দিয়ে নহলে এটু এনকে মারা যাব ইতা দে দেওঁ দে বাপা পানী আনি হা তো কলুয়ে বাপা পানী আনি হ অ চাও তেলৰ বটলটো হৈ দিছোন বৌ কি যি হব আর তেলহে খৈছি খানিকমান মুখ গেলি এরবি মরিতাহে মুখটো কেম্বা লাগি আইছি খুঁ ইয়ার আধা পানি মালতি মূরত দিয়ক বাকি আধাখিনি আপনি টেবলেটো খাব লক এটা বড়ি কখুয়ে দিম বাবা নালাগে তাই মূর্ছা গৈছে ভাল পাব কোম্পাই অপহরণ করে নিছি এই দিব অলপ ধৈর্য ধরবা লাগব ভোলাক তো মারি ফেলব না সেটু তাহার ইচ্ছার কথা আমার নু কেনকে কবি হাজার হক ভাই জিউটু দান দিলি ভালে ছিল তাহুয়ে আল্লাহ তাহুয়ে ভগবান কি করে নকরে কেনকে কবি কার কথা কলি উগ্রপন্থীর কথা কলুয়ে হও কি দিও কথা তো শুনার পরে থাঁত একদম হাহাকার লেগে গেছি মেদামে মস্ত দুঃখ পাইছি আই এ ফলা মন নয় দুই দিনতে মেদামর মন জয় করে ফেলছিল মনে মনে মেদামে চকুর পানি মুছি আছে আই এই এ মালতী আন দিদি থাকতে ভোলাই একলা কাণ্ড কৈছিল কি কাণ্ড পুলিশ নি এ পাখন্দ কু কথা গেলা নকবি দে মেদামে পালিতক চালাবো ভোলাক মেদামে দাই ডাক বনে লৈছিল রাখি পিন্ধছিল একলা কথা মই নাজনু না মেদামেও দুখ পাইছে কি দুখ পাইছি হা মেদাম পাগলা আন হয়েছে সদর থানাক যাই হাঙহাই ফোন করছি গাড়ি গেলা হাঙহাই চেকিং হয়ে আছে টিআরপিএফর মানুষ আই গাঁও চেকিং করে আছে আর্মিও আই আছে বলে মুঠতে মেডামে যি পারে কছি তে আপনি কে গুছি আই বান্দার মই মানুষ নহয় নাকি কেন কই আপনার তো মই গরু বলি কোনাই কে আইল তাকে হে উঠছো আমার ভোগ বলা বস্তু নাই নাকি বস্তুর দোকানত নেগলি মই ভোগতে মুড়বে লাগব ইটা আহ দে হয়তে আমার পেটর ভোগ নহ হইছে ই আরো ভুখতে মরে মোক যে পাপে চোৱা কামবোৰ কয় বৰলা কাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল